আসসালামু আলাইকুম, সুইট টাইম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত। আশা করি সবারই খুব ভালো কেটেছে। আজকে আমি আপনার সাথে একটু শেয়ার করতে আসলাম কানাডার কান্ট্রি সাইডে আমরা গিয়েছিলাম লং ড্রাইভে। আশা করি আপনাদের ঈদটা ভালো কেটেছে। আর আমাদের আসলে এখানে লকডাউন, সো ঘরেই ঈদ, তো ভাবলাম যে একটু গাড়িতে আসলে একটু কান্ট্রি সাইডটা ঘুরে আসি আর আপনার সাথে একটু শেয়ার করি। তো এখানে যেটা হয়, লন আমারলে হচ্ছে $850 ফাইন। সো করোনার ভয় না ফাইনের ভয় জানি না, হয়তো দুটো ভয়ের কারণে আমরা আসলে স্টে হোম থাকি আর লটাকে মানি আর কি। তো যাই হোক, তো আমরা কান্ট্রি সাইডে যাচ্ছি এবং যাওয়ার পথে অবভিয়াসলি হাইওয়ে পড়ে, হাইওয়েতে যেতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু ট্রেন আসলে উপরের যে ফ্লাইওভার সেটাতে চলে গেলো, কার্গো ট্রেন। এগুলো দিয়ে আসলে মাল, যেমন আমরা যেমন বাংলাদেশে মালগাড়ি বলি, ওরকম মাল আর কি এক মানে এক সিটি থেকে অন্য সিটিতে ওরা নিয়ে যায়, বিগ বিগ স্টাফ যেগুলো। তো গাড়ি ছুটে চলেছে এবং হাইওয়ে যেহেতু খুবই ফাস্ট চালাতে হয়, মানে স্পিডটা ওরকমই রাখতে হয়। আর আমি যখন এটা রেকর্ডিং করছি তখন আসলে তিনজন বাংলা প্রবাসী বাংলাদেশি এখানে মারা গিয়েছেন হাইওয়েতে অ্যাক্সিডেন্টে। তাই আর কি, হাইওয়েতে আসলে খুবই খুবই সাবধানে চালাতে হয়, মেনটেন করতে হয় স্পিডটা এবং দেখে শুনে চালাতে হয়। একটু নির্বিষ হয়ে গেলে আসলে বিগ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, প্রাণঘাতি হয়ে যায়। তো একটা মন খারাপের খবর পেলাম। যাই হোক, এই আর কি, আশা করি সবাই সাবধানে চালাবে হাইওয়েতে। তা আস্তে আস্তে আমরা যাচ্ছি কান্ট্রি সাইডের দিকে কার লং ড্রাইভে। এবং আজকে দিনটা খুবই ভালো ছিল, সানি ডে। আর কান্ট্রি সাইডে যেটা হয়, সিটির মতো ওরকম কোলাহল নেই, হইচই নেই, এবং বেশিরভাগই দেখা যায় যে জমি শস্যক্ষেত, আমরা যেটা বলি। আমরা আসলে একটা এখনই একটা ফিল্ড ক্রস করছি, ওরা বলে ফিল্ড, কিছু আঙ্গুরের গাছ দেখে আমরা ক্রস করছি। যেহেতু গাড়ি খুব আসলে ফাস্ট চলছে, তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা আঙ্গুরের ফিল্ড আমরা আসলে ক্রস করছি। এবং এখানে যেটা হয়, আপনার বাড়িগুলো খুব একটু দূরে দূরে থাকে, আসলে বিস্তীর্ণ বিস্তীর্ণ জমি দেখা যায়। আর যাওয়ার সময় যে দেখতে পাচ্ছেন আপনার একটা বার্ন বা ফার্ম যেটাই বলি, এবং তো সেটাও ক্রস করছে কান্ট্রি সাইড দিয়ে। এদিক আগেই বলেছি এখানে আসলে ওরা খুবই মানে বাড়িগুলো একটু দূরে দূরে থাকে এবং খুবই মানে কোয়াইট একটা যেটা পরিবেশ বলে সেটা দেখা যায়। এবং কিছু এখানে গাছগাছালি ফরেস্ট আমরা পার করছি এবং বাড়িগুলো একটু দূরে দূরে থাকে। আপনারা দেখছেন এখানে একটা বাড়ি, কিছু পরে আরেকটা বাড়ি। আমাদের যেমন সিটিতে দেখা যায় বাড়িগুলো সব একসাথে একই কমিউনিটি থাকে, এই আর কি। অনেকের মনে প্রশ্ন রাখতে পারি, আমরা আসলে নেমে কেন করিনি সিটিতে, বাইরে গিয়েছিলাম, যেহেতু করোনা আসলে যে মেইন কারণ সেটা, এবং স্টে হোম লকডাউন, সেজন্য আসলে নামা হয়নি। তো আমরা এখন একটা ভ্যালির দিকে যাচ্ছি এবং দেখে আসলে খুবই ভালো লাগলো, উঁচু হয়ে এবং উঁচু হয়ে রাস্তাটা চলে গেল ভ্যালির দিকে। এবং যে ক্লাউড এবং ভ্যালি, চারপাশের পরিবেশ সব মিলে আসলে খুবই ভালো লাগছিল আমাদের। আর এখানে এখানে আসলে স্প্রিং টাইম, নেক্সট আসবে সামার টাইম, জুন জুলাই অগাস্ট। তো এখানে যে যে জমিগুলো দেখা যাচ্ছে কিংবা ফিল্ড, ওটা আসলে ওরা প্রিপেয়ার করে রেখেছে, হয়তো কর্ন ফিল্ড, হয়তো কর্ন করবে কিংবা হুইট গম করবে, কিছু একটা লাগাবে। বেশিরভাগ সময় এদিকে আসলে বেশিরভাগ যেটা দেখা যায় কর্ন হয় ওরা, এই যে টরন্টোর আশেপাশে কান্ট্রি সাইডগুলোতে ওরা কর্ন করে করে খুব কর্ন ফিল্ড দেখা যায়। অন্য কিছু হতে পারে, বা ম্যাক্সিমাম ওরা আসলে কর্নটাই করে এখানে। আমরা যেমন আসলে সিটিতে থেকে অভ্যস্ত, আমরা যেমন ক্ষণিকের জন্য কান্ট্রি সাইডে আসি, আর কান্ট্রি সাইডে আসলে যারা থেকে অভ্যস্ত ওরা আসলে সিটিতে থাকতে চায় না। অনেকেই আছে, আমার মেয়ের স্কুলের এক টিচারিং পার্সোনালি জানতাম, সে এই কান্ট্রি সাইডে থাকতো, ড্রাইভ করে সিটিতে যেত এবং ওখানে জব করে।
তো যেহেতু এখানে পরিবেশটা খুবই মানে কোলাহলমুক্ত এবং শান্তিময়, সেজন্য অনেকেই এখানে থাকা প্রিফার করে এবং এখান থেকে মানে সিটিতে গিয়ে জব করে। তো এই আর কি, যেতে যেতে এটা একটা বিশাল একটা বাড়ি দেখলাম, মনে হয় কোনো বিগ ফার্মারের হবে আর কি। আর কথা না বাড়ালাম না, আমি একটু এনজয় করি, আপনারাও এনজয় করেন আমার সাথে, আশা করি চারপাশে ভিউটা আপনাদের ভালো লাগবে। ও এটা সমাধি না বললে না, সাদা পিলারের মতো দেখা যাচ্ছে উঁচু, এটা হচ্ছে আসলে ওরা এখানে দুধ পাস্তুরাইজ করে এবং পাস্তুরাইজ করে এটা স্টোরে দেয়, সেটা হচ্ছে এটা ভাবলাম যে আপনাদের একটু বলি। নাও লেটস এনজয়। তো আমরা প্রায় ঘন্টা দেড়েকের মতো ছিলাম, আশেপাশে একটু ঘোরা হয়েছে এবং একসময় মনে হলো যে আর ভিডিও করি না যে আর কি। তো যাই হোক, কোনো একটা সময় সিচুয়েশন ভালো হলে হয়তো কোনো একটা গ্রামে গিয়ে একটু শ্যুট করবো। তো আপনারা ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।